আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বন্ধুরা, ইতিমধ্যে আমরা সবাই দেখেছি যে ইসরায়েলে একটি বাড়ির ছাদে একটি পতাকা টাঙানো ছিল, সেই পতাকাকে একটি কাক ঠুকিয়ে ঠুকিয়ে খুলে ফেলেছে এবং মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর ভিত্তিতে কোরআন মাজিদে একটি আয়াত প্রমাণিত হয়েছে, যেটা হচ্ছে সূরা মাইদা 31 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে ফাবাআসাল্লাহু গুরাবান, প্রথম অংশ। এর অর্থ হচ্ছে অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন। এখানে গুরাবান যে আয়াত রয়েছে এর শব্দের অর্থ হচ্ছে একটি কাক। তো আল্লাহ সুবহানাহু তাআলা কাক পাঠিয়েছেন এই পতাকাটি খোলার জন্য। আবার অনেকে বলছে এটা ইমাম মাহদি আসার আলামত, ইসলামের বিজয় সুনিশ্চিত, ফিলিস্তিনে যে এত জুলুম নির্যাতন করেছে ইসরায়েলে রমজান মাসে, তো সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলা একটি কাক পাঠিয়েছেন। সূরা মায়েদা 31 নম্বর আয়াত প্রমাণিত হয়েছে যে কাক তার পতাকা খুলে ফেলে দিলে। আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ থেকে কোনো গজব নাযিল করেননি, একটি কাক পাঠালেন। তো এই হচ্ছে আমাদের তাফসির কারক, ইউটিউব বক্তাদের তাফসির কারক। এবং আরও মানুষ তো এটা এমনভাবে প্রচার করছে যেন এটা ওহি বা একটি ফেরেশতা, মানে এমনভাবে প্রচার করছে আমি ভাবতে পারছি না যে বাংলাদেশের মানুষ এতটা মূর্খ হতে পারে, এতটা কুসংস্কারে বিশ্বাসী হতে পারে, যে কোনো একটি কথা শুনলেই যাচাই বাছাই না করে সেটা শেয়ার করে দেয়, সেটা নিয়ে তারা নিজেরাই তাফসির করে ফেলে, তারা নিজেরাই ব্যাখ্যা প্রদান করে। আলেমদের আর প্রয়োজন নেই, আমাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই কোনো আলেমদেরকে, আমরা নিজেরাই তাফসির কারক, আমরা নিজেরাই মুহাদ্দিস, ফকি, আলেম, মুফতি, আমরা সবাই মুফতি হয়ে গিয়েছি। এখানে যে আয়াতটি রয়েছে এই আয়াতটির প্রেক্ষাপট কী ছিল আর অর্থ কী ছিল? আয়াতটির পুরোপুরি অর্থ ছিল যে অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখাতে পারে কীভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে। সে বলল, হায়, আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি যে আমার ভাইয়ের লাশ গোপন করব। ফলে সে লজ্জিত হলো। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা যে পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ডগুলো হয়েছে দুই ভাই, তাদের লাশ দাফন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একটি কাক পাঠিয়েছেন এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এটি কোরআনে উল্লেখ করেছেন। সেটার ভিত্তিতে আমরা কোথায় কাকের খবর আর কোথায় হচ্ছে পতাকা খুলে ফেলল, খুবই লজ্জার বিষয়। আর এই ভিডিওটি প্রমাণিত হয় বা এই ভিডিওটি সত্য কিনা এটা তো কারো যাচাই বাছাই করার প্রয়োজন নেই। এই ভিডিওটি আমার মনে হচ্ছে এই ভিডিওটি এডিট করা, বানানো, কারণ এটা সোর্স, অথেন্টিক কোনো সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে না। কারো যদি থাকে তাহলে অথেন্টিক কোনো সোর্স আপনারা পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিবেন, তাহলে আমি প্রকাশ করব। যদি সত্য হয়ে থাকে তাহলে এটা যেমন আছে তেমনই থাক, এটা নিয়ে এত বিশ্লেষণ করার প্রয়োজন নেই, কারণ ইসলাম এর জন্য আসেনি যে পতাকা খুলে ফেলে দিল ইসলাম প্রতিষ্ঠিত, এটার জন্য ইসলাম আসেনি, ইসলাম কোরআনের মাধ্যমে এসেছে। আপনি কোরআন দিয়ে যাচাই বাছাই করবেন, কারণ এইসব বিষয় যদি আপনারা হাইলাইট বেশি করেন তাহলে হয় কি ওই অমুসলিমরা তাদের এরকম যদি কোনো কাক কবুতর কোনো একটা জিনিস করলো তখন তারা প্রমাণিত করে যে তাদের ধর্ম সঠিক, এটা নিয়ে ধর্ম সঠিক নয়। ধর্ম সঠিক হচ্ছে আমাদের পবিত্র আল কোরআন।